হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি কুয়াকাটা ভ্রমণের আমার সেকেন্ড ব্লগে। তো বন্ধুরা, আমি হোটেলে ব্যাগ রেখে চলে আসলাম কুয়াকাটা দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য। বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কুয়াকাটার ঐতিহাসিক স্থানগুলো, যেগুলো আপনারা পায়ে হেঁটেই ঘুরতে পারবেন। তো সাথেই থাকুন বন্ধুরা। আমি এখন ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে ঢুকব। আর বন্ধুরা, এই টেম্পলের গেটের পাশেই একটা কূপ রয়েছে। এই কূপটিকে ঘিরে একটি ঐতিহাসিক ঘটনা আছে, আর সেটা হচ্ছে 1784 সালে আদিবাসী রাখাইনরা খাবার পানির জন্য এই কূপটিকে খনন করে। পরবর্তীতে এই কুয়ার নামেই বর্তমান কুয়াকাটা নামকরণ করা হয়। তো যাই হোক, চলুন বন্ধুরা টেম্পলের উপরে ওঠা যাক। আর বন্ধুরা, এই টেম্পলে প্রবেশ করতে হলে আপনাদেরকে জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটতে হবে। তো চলুন বন্ধুরা টেম্পলের উপরে ওঠা যাক। বন্ধুরা, এটা হচ্ছে টেম্পলের ভিতরের, দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে বৌদ্ধদের অনেক বড় একটি মূর্তি দেখা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি টেম্পলের পিছন দিক দিয়ে আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। তো বন্ধুরা, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন। আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি ডেফিনেটলি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সাথেই থাকুন বন্ধুরা। এটি হচ্ছে আমার কুয়াকাটা ভ্রমণের সেকেন্ড ব্লগ। আপনারা চাইলে আমার ফার্স্ট ব্লগটি দেখে আসতে পারেন আমার চ্যানেলে ঢুকে। তো বন্ধুরা, টেম্পলের পাশেই হচ্ছে রাখাইন মার্কেট। আর রাখাইন মার্কেটের পাশে মেইন রোডে একটি 200 বছরের পুরনো ঐতিহাসিক নৌকা আছে। তো চলুন আমরা এখন নৌকাটিকে দেখি কি অবস্থা ওখানে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ততক্ষণ বন্ধুরা আমার সাথেই থাকুন। তো বন্ধুরা, টেম্পলের পাশে এই রাখাইন মার্কেটটা, এখন সকাল, তো এখনও পুরো মার্কেটটি খোলেনি। তো যাই হোক, এই সামনেই হচ্ছে 200 বছরের পুরনো একটি নৌকা আছে। তো চলুন বন্ধুরা, আমরা নৌকাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে সেই 200 বছরের পুরনো নৌকা। এটি কুয়াকাটা বিচের বালুতে চাপা পড়েছিল কয়েক বছর আগে। হঠাৎ বিচে বালু কমে গেলে এই নৌকাটি জেগে ওঠে। তো পরবর্তীতে এটিকে এখানে সংরক্ষণ করা হয়। বন্ধুরা, এটির শিকল দেখলেই বোঝা যায় যে এটি কতটা শক্তিশালী ছিল।
তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকাটা অনেক বড় ছিল, এটাকে মেরামত করা হচ্ছে দর্শনার্থীদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এটির লম্বা, এটি হচ্ছে মূলত বন্ধুরা নৌকাটির নিচের অংশ। বন্ধুরা এটা পুরো আস্তা গাছের কাঠ দিয়ে বানানো, একদম পুরো আস্ত একটা গাছ দিয়ে এইটার এক একটা মানে কি বলে এটাকে কম্পার্ট তৈরি করেছে, পুরো আস্তা গাছের কাঠ। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, চলুন আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি সমুদ্র সৈকতে, কুয়াকাটার সেই বিখ্যাত সমুদ্র সৈকতে। বন্ধুরা সমুদ্র সৈকতে আসার পরে দেখলাম যে এখানে পাশে এখানের লোকাল মানুষজনরা সমুদ্র থেকে বিভিন্ন সামুদ্রিক মাছ এখানে শুটকি করছে। তো চলুন বন্ধুরা আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে শুটকি তৈরি হয়। বন্ধুরা এটি একদম মেইন বিচের পাশেই ওনারা শুটকি শুকাচ্ছেন, আর আপনারা যদি এই বিচ ধরে সামনে কিছুটা পথ হেঁটে যান তাহলে পেয়ে যাবেন শুটকি পল্লি। ওখানে আরও অনেক বড় বড় মাছ শুটকি দেওয়া হচ্ছে। তো বন্ধুরা সমুদ্র পাড়ে হাঁটছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সমুদ্রে পা ভিজাচ্ছি। তো আপনারা আমার সঙ্গেই থাকুন, আমি সকল ইনফরমেশন কোথায় কোথায় ঘুরতে পারেন, এখানে কোন কোন রাইড আছে, আপনারা কোথায় কোথায় যেতে পারেন, আমি সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। বন্ধুরা আপনি দূরে যে সমুদ্রের মধ্যে যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এই বোটগুলোতে মূলত এই বোটগুলোতে করে সুন্দরবনের বিভিন্ন অংশে ওনারা নিয়ে যান। আপনারা চাইলে এই বোটগুলোতে সুন্দরবনের বিভিন্ন জায়গা ঘুরতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে এখান থেকে আগে টিকিট করতে হবে। তো টিকিট করার জন্য আপনারা বিচ থেকে নেমেই হাতের ডান দিকেই পেয়ে যাবেন সুন্দরবন ঘোরার যে কাউন্টারগুলো, এই বোটের টিকিটগুলো যেখান থেকে পায়। তো আমি একটু পরে আপনাদেরকে ওখানেও নিয়ে যাব। আর এই যে সামনে যে স্পিড বোটগুলো দেখছেন, আর এগুলো হচ্ছে জনপ্রতি 100 টাকা করে, ওদের সাথে একটু বার্গেটিং করতে হয়। তো আপনি যদি চান যে সমুদ্রে আপনি একটি স্পিড বোট নিয়ে ঘুরবেন তাহলে আপনারা এগুলোকে ভাড়া নিতে পারেন। আর সামনে ওয়াটার বাইক আছে, আরও অনেক জিনিস আছে, ঘোড়া আছে। তো আপনারা আমার সঙ্গেই থাকুন, আস্তে আস্তে সব কিছুই দেখতে পারবেন। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সামনের দিকে। Thank you.
বন্ধুরা সামনে ওয়াটার বাইক দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এগুলোতে সমুদ্রে চালাতে পারেন। এখানে মোটামুটি অনেকে ফটো সেশন করছেন, আপনারা চাইলে এখানে ছবিও তুলতে পারেন, এখানে প্রচুর ক্যামেরাম্যানরা আছেন। তো চলুন। চলুন বন্ধুরা, বিচের পাড়ে আছি যেহেতু একটু ডাব খাওয়া যাক। আর বন্ধুরা, আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম, আপনারা যদি সুন্দরবনে ঘুরতে চান তাহলে আপনারা কোথা থেকে টিকিট করবেন। এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, একদম বিচের থেকে নেমে হাতের ডান দিকে এই যে সুন্দরবন ভ্রমণ, এই যে এখানে ওনারা এখান থেকে আগেই টিকিট করতে হবে আপনারা যদি সুন্দরবনে ঘুরতে চান, তো এখানে চলে আসতে পারেন। তো চলুন বন্ধুরা, সামনে যাওয়া যাক, ডাব খাওয়া যাক। তো ডাব খেয়ে আপনাদেরকে আমি এখানকার মার্কেটগুলিকে ঘুরিয়ে দেখাবো। আপনারা চাইলে বিভিন্ন সৌন্দর্যের জিনিসপত্র কিনতে পারেন, চাইলে অনেক বড় বড় শুটকি মাছ কিনতে পারেন। তো আপনারা আমার সঙ্গেই থাকুন। তো বন্ধুরা চলুন, আমাদের ডাব খাওয়া শেষ হয়ে গিয়েছে, আমরা এখন বিচের পাড়ে যেই দোকানগুলো আছে সেইগুলো আপনাদেরকে দেখাবো। এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক জিনিসপত্র পাওয়া যায়। তো বন্ধুরা, বিচ থেকে ওঠার সময় হাতের ডান দিকে এদিকে হচ্ছে ঝাউবন, আমরা কিছুক্ষণ পর ঝাউবনেও যাব। তো আপনারা আমার সঙ্গেই থাকুন, আমি পুরো কুয়াকাটার কোথায় কোথায় ঘুরবেন, কোথায় কোথায় ট্রাভেল করতে পারেন, আমি সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি। আপনারা আমার সঙ্গেই থাকুন। তো চলুন বন্ধুরা, সামনে যাওয়া যাক। বন্ধুরা, এটি হচ্ছে একটি বার্মিজ আচার ও চকলেটের দোকান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বার্মিজ আচার, চকলেট আর শামুকের তৈরি অনেক অলংকারও রয়েছে। তো আপনারা চাইলে এগুলো কিনতে পারেন। তো আমি আপনাদেরকে আরও কিছু দোকানে নিয়ে যাচ্ছি, আরও কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমার সঙ্গেই থাকুন। তো বন্ধুরা, আপনারা এদিক থেকে একটু ভিতরে ঢুকলেই পেয়ে যাবেন শুটকির দোকান। এখানে অনেক বড় বড় শুটকি মাছ দেখা যাচ্ছে, অনেক বড় বড় সামুদ্রিক মাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা। এইগুলোর সাইজ এক একটা বিশাল, আর আপনারা এখানে অনেক ছোট ছোট মাছেরও শুটকি দেখতে পাচ্ছেন।
বন্ধুরা আপনারা দেখছিলেন এতক্ষণ ছুটকে পড়লে। যাই হোক বন্ধুরা, ওনার নাম হচ্ছে বাদশা, উনি একজন ইজি বাইক ড্রাইভার। আপনারা যদি কুয়াকাটা আসেন তাহলে ওনার সাথে ইজি বাইকে করে কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারেন, যেমন ইকো পার্ক, ইলিশ পার্ক, লেবুর বন, লালকাঁকড়ার চর, ঝাউবন ইত্যাদি। তো যাই হোক বন্ধুরা, আপনারা আমার সঙ্গেই থাকুন, আমি পুরো বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করার ট্রাই করছি। তো বন্ধুরা, বিকাল হয়ে গেছে, আমরা এখন চলে এসেছি বিচের পাড়ে। এখানে পাশে সকালবেলা যখন আসছিলাম তখন এই দোকানগুলো বন্ধ ছিল, এখন সব দোকানগুলো খুলেছে। এখানে বিভিন্ন সামুদ্রিক মাছ ফ্রাই, কাঁকড়া ফ্রাই, তারপরে আরও অনেক সামুদ্রিক মাছ পাওয়া যায়। চলুন দেখে আসা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কাঁকড়া, সামুদ্রিক মাছ, চিংড়ি মাছ, অক্টোপাস, টোনা মাছ, রূপচাঁদা মাছ, অনেক মাছই আছে। আপনারা চাইলে এখান থেকে ওনাদেরকে অর্ডার করতে পারেন, ওনারা আপনাদেরকে এগুলো ফ্রাই করে দিবে। তো চলুন আগে আপনাদেরকে দেখাই এখানে কোন কোন ধরনের মাছ আছে, তারপর আমরা এখান থেকে কিছু খাবার অর্ডার করব, তারপর আমরা সমুদ্র পাড়ে বসে সেটা এনজয় করে খাবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, আমরা একটা টুনা মাছ আর কিছু কাঁকড়া ফ্রাই অর্ডার করেছি। তো আমাদের খাবারটা সামনেই তৈরি হচ্ছে, চলেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ওই যে উনি খাবারটা তৈরি করছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনাদের কোনো মতামত থাকলে সেটাও জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।